আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন ট্রাডিশনাল ডিজাইনের যে কালারগুলো আছে, সেগুলো আসলে আমাদের কোনো কোনো কিছু মিন করবে না। যেমন ট্রাডিশনাল ডিজাইনে আমরা সাধারণত RGB ইউজ করি, ফটোগ্রাফিতে সমস্ত কিছুতে RGB খুব ইম্পর্টেন্ট। আবার প্রিন্টিং মিডিয়ার জন্য আমরা CMYK ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব হেক্সা ডেসিবল কোড, এবং এইটাই আমাদের জন্য সমস্ত জায়গায় কাজে লাগবে। যখন তুমি CSS করবে কিংবা ডিজাইন করবে, তখন এই হেক্স কোডটাই তুমি লিখবে। এবং হেক্স কোড এখানে দেখতেই পাচ্ছ, আর এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255, জির 255, বির 255, আর এইটা আছে এখানে সাদাতে। যদি তুমি এইটা R00B00 আর G00 করে দাও, তাহলে সমস্ত কিছু ব্ল্যাকে চলে আসবে। ধরো তুমি কালারটাকে করতে চাও রেড, তাহলে তোমার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে F F, মানে হচ্ছে তুমি আর সর্বোচ্চ ভ্যালু দিয়েছ, তারপরে G00 এবং B00, তাহলে তোমার কালারটা হয়ে গেল রেড। ধরো তুমি গ্রিন কালার চাও, তাহলে তুমি R00 GFF এবং B00, তাহলে তুমি গ্রিন পেয়ে গেলে। যদি তুমি ব্লু পেতে চাও, তাহলে R00 G00 BFF, এভাবে তুমি ব্লু পাবে। এবং এর কম্বাইন করে তুমি যে কোনো কালারেই নিয়ে কাজ করতে পারো। এবং এই হেক্সা ডেসিমল কোডগুলাই তুমি সব সময় সিএসএসি কিংবা ওয়েব ডিজাইনের অন্য অন্য জায়গায় সব সময় ইউজ করবে। অতএব এইভাবে কালার যদি সিলেক্ট করতে তুমি একবার শিখে যাও, তাহলেই তুমি অরিজিনাল কালারগুলো খুঁজে বের করতে পারবে, এবং তোমার কালার প্যাটার্নটা তুমি খুঁজে বের করতে পারবে, এবং তোমার পছন্দের কালারগুলো তুমি সহজেই খুঁজে বের করতে পারবে।